সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ 24 আগস্ট 2020 সোমবার। আপনারা যে হাটটা দেখছেন, দিনাজপুর জেলার সেতাবগঞ্জ থানার সেতাবগঞ্জ হাট। এই হাট প্রতি সোমবারে বসে। তার সোমবার আপনাদেরকে এই হাটে নিয়ে এসেছি গরু মোটা তাজাকরণের জন্য। আপনারা যারা দেশাল ষাঁড় গরু খুঁজেন, মূলত তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি প্রস্তুত করছি। তো প্রথমে আমরা এখানে একটা দেশাল ষাঁড় দেখি। ভাই, এটা দাঁত উঠছে? চার দাঁত। এটার দাম কত যাচ্ছে? 44,000। ক্রেতা কত বলছে? 38 পর্যন্ত দাম বলছে। 37-38। আপনার নিয়ত কত? 39,000 বেচে দেবেন। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন, আপনাদেরকে দেশাল ষাঁড় গরুগুলি আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে একটা দেশাল ষাঁড় দেখছি। ভাই, এটার দাম কত যাচ্ছেন? দাঁত উঠছে? না, দাঁতের আগর। আগর দাম কত যাচ্ছে? দাম যাচ্ছে 48। 48। ক্রেতা কত বলছে এই পর্যন্ত? 42। আর আপনার নিয়ত? 4,000 হলে ছাড়বো। 40 হলে ছাড়বে। আচ্ছা, ধন্যবাদ। আসুন সুপ্রিয় দর্শক, এই যে আপনারা দেখছেন, এখানে একটা দেশাল ষাঁড় দেখছি। ভাই, এটা দাঁত উঠছে? আগর। দাম কত যাচ্ছে? দাম 48,000। ক্রেতা কত পর্যন্ত বলছে? 44 পর্যন্ত বলছে। আর আপনার নিয়ত কত? আর 1,500 হইলে ছাড়ে দিবেন নাকি? 46। আসুন সুপ্রিয় দর্শক, এই যে আপনারা দেখছেন, এখানে মোটামুটি ভালো দেশাল ষাঁড় পাওয়া যায়। কাকা, দাঁত উঠছে? আগর। দাম কত যাচ্ছে? 42। ক্রেতা কত পর্যন্ত বলছে? 35। আর আপনার নিয়ত? 38 হলে ছাড়। আচ্ছা, ধন্যবাদ। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সেতাবগঞ্জ হাট। আজ 24 আগস্ট 2020 সোমবার। এই প্রতি সোমবারে এখানে হাট বসে। আমরা একটু বড় একটু সাইজের একটু দেখছি আমরা। এটা দাঁত কয়টা ভাই? 2 দাঁত। এটা দাম কত যাচ্ছে? 60। ক্রেতা কত পর্যন্ত বলছে? 50। আপনার নিয়ত কত? হ্যাঁ, 55 পর্যন্ত আপনার নিয়ত। এই যে শুনছেন, এই যে দেখুন, প্রচুর দেশাল গরু রয়েছে এখানে। এখানে আমরা একটু দেখি। ভাই, এটার দাম কত যাচ্ছে? 45 চাইছেন। ক্রেতা কত পর্যন্ত বলছে? হ্যাঁ, আচ্ছা, 40 ভাঙ্গায় বলতেছে। এই যে শুনছেন, তারপর আসুন এখানে আমরা একটু দেখি। ভাই, দাঁত উঠছে? 2 দাঁত। দাম কত যাচ্ছে? 65। দামটা বেশি হয়ে গেল না? কত ক্রেতা কত বলছে? 50-50 নিচে বলছে, মানে 50 হলে দিবে না। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তারপরে এখানে একটু দেখি, একা দাঁত কয়টা উঠছে? দাঁত কয়টা উঠেনি? দাঁত কয়টা উঠছে? হ্যাঁ, দুইটা। 2 দাঁত? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তা আপনি আপনার দাঁতটা দেখাইলেন, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি গরুর দাঁত জানতে পারলাম। দেখি আপনার দাঁতটা একটু দেখাইলেন, যে আরেকবার দেখান তো একটু দর্শকদেরকে। তো দাম কত যাচ্ছে? দাম 62। 62? এটা কি আপনার বাড়িতে পালা? না, কেনা। আর ক্রেতা কত বলছে এই পর্যন্ত? 50 ভাইয়া কই যে, 50 পার। 50-এর নিচে বলছে। আর আপনার নিয়ত কত? 55। আপনার নিয়ত করছে। আচ্ছা, ধন্যবাদ। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন, যে উনি বলছে 55,000 টাকা উনার নিয়ত। তারপর একটু এখানে দেখি, ভাই, দাঁত উঠছে এটা? এই যে দেখুন, ষাঁড় গরু কিন্তু খুব, এই যে দেখুন, এখানে আমরা একটু দেখি। ভাই, এটা দাঁত উঠছে? 2 দাঁত। দাম কত যাচ্ছে? 65,000। ক্রেতা কত পর্যন্ত বলছে? 55 পর্যন্ত দাম বলছে। আসুন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে সেতাবগঞ্জ হাটে আমরা এই যে ষাঁড় গরু, আপনারা মোটা তাজাকরণের জন্য যে ষাঁড় গরুর খোঁজ করেন, মূলত সেই ষাঁড় গরুগুলির আমরা দাম জানানোর চেষ্টা করছি। এই যে দেখুন, আপনারা জানেন যে ষাঁড় গরু একটু বিধ্বংসী হয়, এবং এদের বিধ্বংসী রূপগুলো আপনারা দেখছেন। আসুন আমরা একটু এই ভেতরের দিকে একটু যাওয়ার চেষ্টা করি। এই যে এখানে একটা দেখি, খুব তেজি একটা ষাঁড়। ভাই, দাঁত উঠছে? না, দাঁত উঠে নাই। আগর? আগর। এটার দাম কত যাচ্ছে? দাম চাচ্ছে 45।
45 ক্রেতা কত পর্যন্ত বলছে হ্যাঁ ক্রেতা 40 ভাঙতে বলছে 40 এর নিচে আর আপনার নিয়ত কত আমার নিয়ত 40 এর উপরে বেচব মানে 40 হলো দিয়ে দিবেন 40 এ দিব না বলি বলি দিব উপরে দিবে আচ্ছা ধন্যবাদ আসুন সুপ্রিয় দর্শক আপনারা সার মোটা তাজাকরণের জন্য যেই সার গরু খোঁজেন সেই সার গরুর খোঁজ মূলত আমরা জানাতে চেষ্টা করছি এই যে এখানে আমরা দেখি দুটো সার ভাই এটা কি জাতের দেশি সাইওয়াল আচ্ছা এগুলো হালকা সাইওয়াল ক্রস রয়েছে এই জোড়া কত যাচ্ছেন 1,20,000 60,000 করে 1,20,000 ক্রেতা কত দাম বলছে ক্রেতা 1,56,000 পর্যন্ত বলছে দিচ্ছেন না মানে নিয়ত নিচ্ছেন কত দিয়ে দিবেন হ্যাঁ 10 দিবেন আচ্ছা শুনছেন সুপ্রিয় দর্শক এই যে সাইওয়াল সার আপনারা জানেন এগুলোর প্রচুর চাহিদা রয়েছে এই সারগুলো উনি বলছে যে 55,000 টাকা করে 1,00,000 টাকা হলে উনি দিয়ে দিবে এগুলো তো দাঁত উঠছে দুইটা করে দাঁত একটা তো আর দাঁত উঠে না দুটো দাঁত উঠে আচ্ছা শুনছি আমরা তারপরে এখানে দেখি ভাই এই দেশালটা দাঁত উঠছে দাঁত উঠেনি কত যাচ্ছেন 55 আর ক্রেতা কত বলছে 43-44 আর আপনার নিয়ত কত 50-52 আচ্ছা শুনছি এই যে দেখছেন সুপ্রিয় দর্শক শেতাবগঞ্জ হাট প্রচুর পরিমাণে দেশাল গরু উঠে এখানে প্রচুর দেশাল গরু এই আপনারা দেখছেন এবং দেশাল গরু আপনারা জানেন একটু দুষ্ট প্রকৃতির হয় বিশেষ করে সার গরু আগর দাম কত যাচ্ছেন দাম যা দে ভাই 46 ক্রেতা কত বলছে দাম গো দে ভাই 38 38 আর আপনার নিয়ত 40 হলে দিবে শুনছি তারপরে এই যে দেখছেন আপনারা এখানে প্রচুর পরিমাণে দেশাল গরু উঠেছে ভাই দাঁত উঠছে দাম কত যাচ্ছেন 46 ক্রেতা কত বলছে দাম বলতে 40 আর আপনার নিয়ত কত হলে ছাড়বে দেখা যাক আচ্ছা উনি ওয়েট করছেন যে দেখা যাক আসুন এই যে আপনারা দেখছেন সমস্ত দেশাল এদিকে এখানে একটু দেখি এটা দাঁত উঠেনি তো আগর দাম কত যাচ্ছে 44 হ্যাঁ 44 আর ক্রেতা কত বলছে ক্রেতা বলছে 37,000-38,000 এই শুনছেন সুপ্রিয় দর্শক এই ধরনের গরু আপনাদেরকে বাংলাদেশের বিভিন্ন হাট আমরা দেখিয়ে থাকি আপনারা নিজেরা নির্ধারণ করবেন যে এই হাটে গরুর দাম বেশি না কম এই যে দেখুন প্রচুর পরিমাণে দেশাল গরু প্রচুর এখানে ওঠে এই যে দেখছেন আপনারা প্রচুর দেশাল গরু এই শেতাবগঞ্জ হাট আবারও জানিয়ে রাখি প্রতি সোমবারে এখানে হাট বসে সপ্তাহে একদিন তো এই হাট সম্পর্কে কিছু তথ্য চলুন আমরা এখন এই হাটের ইজারাদারের কাছে শুনে আসি আসসালামু আলাইকুম আচ্ছা আমরা একটু প্রথমে একটু আপনার হাটের সম্পর্কে একটু জানতে চাই যে এই হাটে আসার ব্যবস্থাটা কি আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের দিনাজপুর সেতাবগঞ্জে আসার কোনো সমস্যা নেই আপনারা যে কোনো পরিবহনে আসতে পারবেন ট্রেনে আসতে পারবেন আমাদের সেই ব্যবস্থা সারা বাংলাদেশ থেকে আসে যোগাযোগ ব্যবস্থা মানে বাসে বা ট্রেনে যে কোনো আপনার সেতাবগঞ্জে চলে আসে সেতাবগঞ্জে আসার কোনো আচ্ছা এখানে থাকার ব্যবস্থাটা আমাদের থাকার এখানে হাটের মধ্যে থাকার ব্যবস্থা আছে কেউ যদি আমার মনে করে একটু ভালোভাবে থাকতে চাবো সেই সুবাদে আমাদের আবাসিক হোটেল আছে এখানে সর্বোচ্চ আমাদের আবাসিক হোটেলে ৫০০ টাকা আপনার ৫০০ টাকার ভিতরে আমরা ম্যানেজ করি এটা সিকিউর আচ্ছা এবং আমি এটা মনে করি যে উত্তরবঙ্গের ভিতর সবচেয়ে সেতাবগঞ্জের হাট সবচেয়ে বেশি সিকিউর এটা আমি 100% গ্যারান্টি দিতে পারি আচ্ছা আমি এটা নিশ্চিত মানে টাকা পয়সা নিয়ে যারা আসবে এখানে আপনি বলছেন যে তাদের জন্য পূর্ণ আচ্ছা এবার তো হোটেল ভাড়া গেল এবার আমরা একটু জানতে চাই যে এই হাটের হাসিল কত গরুর প্রতি ৪০০ টাকা করে গরুর প্রতি হাসিল আমরা পার্টিতে যে সম্মান করি চাটা খাওয়ার জন্য কিছুটা দেই এটা কিছুটা ছাড় দেন একটু ছাড় পেয়ে উপর ঢোকার হিসাবে দেই আচ্ছা আচ্ছা দূর দূরান্তের মানুষের জন্য আর এখানে যারা আসবে আপনারা কি ট্রাকের বন্দোবস্ত করে দিবেন সব ধরনের ব্যবস্থা আছে
বাংলাদেশের যে কোনো প্রান্তে, যে কোনো প্রান্তে যে ট্রাক যাবে সেই ব্যবস্থাটা, বড় গাড়ি বলেন আপনার পিকআপ বলেন, মানে যার যেটা দরকার আর কি, আমরা সেটাই আমরা এখান থেকে সরবরাহ, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর ব্যাংকিং ব্যবস্থা? ব্যাংকিং আমাদের মনে করেন যে এখানে সেতারগঞ্জে অনেক ব্যাংক আছে, মানে মোটামুটি বাংলাদেশের সমস্ত সব ব্যাংকই আছে, আমাদের 8টা ব্যাংক আছে। আচ্ছা, যে কোনো প্রান্তে অনলাইনে তারা লেনদেনও করতে পারে, কিংবা তাদের যদি ফেক থাকে আমাদের, তারা আমাদের অ্যাকাউন্টে ব্যাংকের টাকা টিটি টাকা দিলে আমরা তুলে দিই, এরকম অনেক পার্টি দেয়। আচ্ছা, বিশেষ করে কুষ্টিয়ার পার্টি যারা আসেন তারা ওখান থেকে টিটি লাগান। হ্যাঁ, আমরা টাকাটা আমাদেরকে জানা দিই, ভাই এত লাখ টাকা পাঠাইলাম, আমরা তখন তুলে উঠাই দিই। আচ্ছা, আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইলে আপনার একটু মোবাইল নাম্বারটা নিবেন? হ্যাঁ, 01716291602। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা আপনাদেরকে সেতাবগঞ্জ হাট থেকে, এই সোমবারের হাট, এই হাট থেকে সার গরু, আপনারা মোটা তাজাকরণের জন্য সার গরু যে খোঁজেন সেই সার গরুগুলির দাম জানানোর চেষ্টা করলাম। তো এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।